আচ্ছা, আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে গিয়া বেসমেন্ট ওয়াল ডিজাইন। সাধারণত বিল্ডিংয়ের ক্ষেত্রে, এখনকার ক্ষেত্রে পার্কিংয়ের জন্য বা বিভিন্ন কাজের জন্য সাধারণত বেসমেন্ট কনস্ট্রাক্ট করা হয়। এছাড়া আগেকার আমাদের বিল্ডিংগুলোতে একতলা দুইতলা বিল্ডিংয়েরও বেসমেন্ট থাকতো, স্টোনের যেইগুলো ই ছিল, স্টোনের ফাউন্ডেশন নেওয়ার সময় ওই জায়গাটার নিচে বেসমেন্ট কনস্ট্রাকশন করতে হইতো। তো আমাদের আসলে বেসিক্যালি টপিকের মধ্যে আসে হচ্ছে গিয়ে রিটেনিং ওয়াল। তো আমরা রিটেনিং ওয়াল সম্পর্কে হালকা পাতলা আলোচনা করে, রিটেনিং ওয়ালের একটা স্পেশাল টাইপ মানে বেসমেন্ট ওয়াল, কেন রিটেনিং ওয়াল অনেক ধরনের আসছে টাইপ। আমাদের বিল্ডিংয়ের ক্ষেত্রে পার্টিকুলার যেটা লাগে সেটা হচ্ছে বেসমেন্ট ওয়াল। মোটামুটিভাবে ক্যান্টিলিভার ওয়াল ডিজাইন এই বেসমেন্ট ওয়ালের মতোই একই রকম, যার কারণে এখানে শুধুমাত্র একটা এক্সাম্পল দেখানো হচ্ছে যে কীভাবে বেসমেন্ট ওয়াল ডিজাইন করা হয়। এখানে পরিপূর্ণ একটা বেসমেন্ট ওয়াল ডিজাইন দেখানো হবে আপনাদের এই টপিকের মধ্যে। তার আগে আমরা একটু দেখে আসি যে কী কী টাইপের ওয়াল আছে। রিটেনিং ওয়াল বলতে আসলে কিছুই না, যেটা হচ্ছে গিয়া তার এক পাশে বা দুই পাশেই হোক না কেন কোনো ধরনের সয়েল আপনাদের যেটা সয়েলকে রিটেন করবে বা পানি আছে আশেপাশে পানি আছে, যেরকম সেপটিক ট্যাঙ্ক বা আপনার আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক যেটা, তারপর ওভার ট্যাঙ্ক, এগুলো কী করে? ওয়াল থাকে, ট্যাঙ্কের ওয়াল থাকে, সে ওয়ালটাকে পানিটাকে রিটেন করে, ধরে রাখে, ধারণ করে। রিটেন করা মানে ধারণ করা। তো ওগুলো আসলে এক একটা ওয়াল, সে ওয়ালের ডিজাইনটাই আসলে রিটেনিং ওয়াল ডিজাইনটাই আসলে এই টপিকের মধ্যে আলোচনার বিষয়। তো বেসিক্যালি রিটেনিং ওয়াল, এখানে কয়েক ধরনের রিটেনিং ওয়াল আছে, যেরকম ফার্স্টে তিন ধরনের অনেক ধরনের রিটেনিং ওয়াল আছে। ফার্স্টে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্যান্টিলিভার ওয়াল। তো ক্যান্টিলিভার ওয়ালটা যদি আপনি দেখেন, এরকম একটা ক্যান্টিলিভার তোলা আছে, এই পাশে কি, এই পাশে হচ্ছে গিয়ে মাটি, ঠিক আছে, বা ব্যাকফিল বা যেটাই বলেন না কেন, এই ব্যাকফিলটাকে সে ধরে রাখছে। এখানে যদি এটা ওয়ালটা না থাকতো তাহলে কী হইতো, মাটি পড়ে যেত। তো মাটিটাকে ধরে রাখছে কে, ওই ওয়ালটাই এখন ধরে রাখছে। এখন আপনারা যদি একটা জুতার সাথে তুলনা করেন, এটা পায়ের সাথে তুলনা করেন, তো পায়ের দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে হিল আর একটা হচ্ছে টো। টো মানে পায়ের পাতার সামনের অংশটা, আর হিল মানে হচ্ছে পায়ের পিছনের অংশটা। সেরকমই এখানের ক্ষেত্রেও এর ফাউন্ডেশন যে বেসটা, সেই বেসের হিল থাকে এবং টো থাকে। আমি যদি আমাকে রিটেনিং ওয়াল চিন্তা করি, আমার পিছনে ব্যাকফিল আছে, ব্যাকফিল মানে কি, না আমি শুনে বোঝা যাচ্ছে তার পিছনে যেটা আছে, তাহলে আমার ওই প্রান্তটার যেই অংশটা পায়ের, ওটা কী বলবো, হিল বলবো। আর পায়ের সামনের অংশটাকে, তার মানে এখানে হিল কোনটা, টো কোনটা, এই যেটা হিল আর এটা হচ্ছে গিয়ে টো। এই ক্ষেত্রে হিল আছে, টো নাই, সমস্যা নেই। এই ক্ষেত্রে টো আছে, হিল নেই, নামকরণগুলো ওভাবে করছে, এক এক রকমভাবে কনস্ট্রাক্ট করা যায়। এখানে আরেক ধরনের দেখানো হচ্ছে, যেটা আমাদের প্র্যাকটিক্যাল এটাই আসলে আলোচনার বিষয়, আমরা এরকম টাইপের ক্যান্টিলিভার ওয়াল চিন্তা করব। মাটি তো আছেই, তার উপরে আবার কী আছে, সারচার্জ। সারচার্জ মানে কি, এক্সট্রা আরও লোড ধরাই দিল, যেরকম আমাদের সারচার্জ দেওয়া লাগে, এখন মোবাইলে সারচার্জ দেওয়া লাগে টাকা। আবার সারচার্জ মানে অতিরিক্ত আমি আরও কিছু চাপাই দিলাম, এটাকে বলা হয় সারচার্জ। তো এই যে এখানে লোড, একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সারচার্জ। আপনি যদি সিম্পলি একটা চিন্তা করেন যে এটা হচ্ছে কি আমার, এটা আমার এখানে আমার বিল্ডিংটা আছে, এখানে হচ্ছে কাঠটার আছে, হ্যাঁ, তার মানে কি আমার বেসমেন্ট কোনটা, এই পোর্শনটা নাকি এই পোর্শনটা, মাটির মধ্যে তার বেসমেন্ট নিয়ে লাভ নাই, বোঝা যাচ্ছে ওটা তো মাটি, তার মানে বেসমেন্ট আছে কোথায়, এই সাইডে। তাহলে এখানে আমার মনে করেন গাড়ি টাড়ি আছে, আমার যদি এইটা না থাকতো তাহলে কী হতো, মাটি আমার গাড়ির উপর পড়ে যেত। আর এখানে আবার সারচার্জ দিছে কেন, কেন এই মাটির উপর কেউ দাঁড়াবো না, আরও কিছু আছে ওখানে, মাটির উপর আমি এসে ক্রেনও রাখতে পারি, এটা গাড়ি রাখতে পারি, পার্ক করতে পারি না বিল্ডিংয়ের পাশে, তাহলে সেটার উপর লোড পড়বে না, সেটাকে বলা হচ্ছে হচ্ছে কি সারচার্জ। এছাড়া এরকম ইনক্লাইন মাটিও থাকতে পারে, ঠিক আছে। এছাড়া এই যে এই ক্যান্টিলিভার ওয়ালের উপর আবার কনসেন্ট্রেটেড লোড চাপানো যেতে পারে, ঠিক আছে, বিভিন্ন টাইপের ক্যান্টিলিভার ওয়াল হতে পারে। এছাড়া সাধারণত আরও কিছু ওয়াল আছে রিটেন করে, যেগুলো আপনারা সাধারণত
বাদ দেওয়া দেখছে, বাদ বাদ দিছে না, বাদ দিলে কি হয়, এক সাইডে পানি এসে রিটেন করতেছে যাতে পানিটা না ঢোকে। ওই যে যেটা একটা ওয়াল দেখতেছে, এর মধ্যে কোনো রিইনফোর্সমেন্ট ইনফোর্সমেন্ট কিচ্ছু নাই, শুধুমাত্র একটা ঢিবি, ঠিক আছে। এই ধরনের ওয়াল যেগুলো গ্র্যাভিটি লোডের ওজনের কারণে সে ওই জায়গায় স্টেবল থাকে, সেই ধরনের গ্র্যাভিটি ওয়ালগুলোকে বলা হচ্ছে গ্র্যাভিটি ওয়াল। মানে ওর ওজনটার কারণেই সে ওখানে বসে আছে। আর মাটি যদি এরকম চিকন করে দিতেন আর পানি যদি আসতো তাহলে কী হতো, মাটি দূরে চলে যেত, কারণ চিকন দিলে তো মাটি দূরে চলে যাবে, কারণ ওর কোনো রিইনফোর্সমেন্ট নেই। কিন্তু মাটিটা যদি হিউজ পরিমাণে দেয় তাহলে মাটির যে ওজন সে ওই জায়গায় ওজনের কারণে বসে থাকে, এই কারণে এটাকে বলা হয় হচ্ছে গিয়া গ্র্যাভিটি ওয়াল। যে কোনো কিছু দিয়ে বানানো যেতে পারে, বাট গ্র্যাভিটি ওয়াল সাধারণত আর্থ এন্ড গ্র্যাভিটি ওয়াল হয়, মানে হচ্ছে গিয়া মাটির তৈরি, ঠিক আছে, যেগুলো বাদ। এছাড়াও এরকম টাইপের কাউন্টার ফোর্ট এবং বাট্রেস ওয়াল দেখা যায় বিভিন্ন জায়গায়। কাউন্টার ফোর্ট বাট্রেস ওয়ালে এখানে এরকম করে আবার টানা একটা কাস্টিং করা থাকে যাতে করে ওর আরও একটু স্টিফেন বেশি হয়, ঠিক আছে। যদি কাউন্টার ফোর্ট বাট্রেস করা হয় যখন এরকম ক্যান্টিলিভারের হাইট অনেক বেশি হয়ে যায়, তখন ক্যান্টিলিভারের থিকনেস অনেক বড় চলে আসে, কেন যত হাইট বাড়বে, একটা বেসমেন্টের হাইট যত বাড়বে বা একটা রিটেনিং ওয়ালের হাইট যত বাড়বে তত তার থিকনেস বাড়তে থাকবে। তো দেখা যাবে যে এগুলোর হাইট 20-25 ফিট হয়ে গেলে থিকনেস অনেক বেশি চলে আসে। থিকনেসের মতো বেশি না দিতে চাইলে আমি একটু চাইলে একটু চিকন করে এরকম করে টানা দিয়ে আমি বাট্রেস ওয়াল অথবা কাউন্টার ফোর্ট ওয়াল তৈরি করতে পারি। তো এইরকমই ছিল মোটামুটিভাবে আলোচনা আমার বিভিন্ন রিটেনিং স্ট্রাকচারের। তো রিটেনিং স্ট্রাকচার থেকে আমরা চলে যাবো হচ্ছে গিয়া সরাসরি আমাদের বিল্ডিংয়ের বেসমেন্ট, যেটা সেটাও এক ধরনের রিটেনিং স্ট্রাকচার। এটা শিখলে আসলে অন্যান্যগুলো রিটেনিং স্ট্রাকচার বোঝা একই রকম, অনেক এক্সাম্পল আছে। তো ফার্স্টে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে গিয়া এসিআই কিছু লিমিটেশানস দিয়ে দিই, সব জায়গায় ডিজাইন করতে গেলে আপনাকে এসিআই লিমিটেশানস মানতে হবে। এসিআই লিমিটেশানস মানতে গেলে আমাকে এসিআই থেকে এগুলো জানতে হবে যে কী কী আমাকে বলে দিছে। মিনিমাম থিকনেসের কথা, মিনিমাম থিকনেস অবশ্যই হইতে হবে হচ্ছে গিয়া ওয়ালেরটা একটা লেন্থ আছে, আর একটা কী আছে, ওয়ালের হাইট আছে, আর উইথ তো ওয়ালের থিকনেস, বুঝা গেছে। ওয়ালের থিকনেস মানে কি, ওয়ালের উইথটা, আর ওয়ালের লেন্থ মানে কি, ওয়ালের লেন্থ দৈর্ঘ্য ওয়াল কত বড়, আর ওয়ালের হাইট মানে কি, উচ্চতা। তো ওয়ালের থিকনেসটা আমরা বের করবো, কিন্তু থিকনেসটা রিলেট করছে কার সাথে, দৈর্ঘ্য এবং উচ্চতার সাথে। বলেই দিছে মিনিমাম থিকনেস হবে হচ্ছে গিয়া 1/25 অফ লেন্থ অর হাইট উইচ এভার ইজ লেস, একটা কথা বলে দিছে। থিকনেস হবে হচ্ছে গিয়া 1/25, মানে 25 ভাগের এক ভাগ, কার লেন্থ অথবা হাইটের, যেটা কম, ঠিক আছে। তাইলে আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, এটার মনে করেন লেন্থ হচ্ছে গিয়া 30 ফিট আর হাইট হচ্ছে গিয়া সাপোজ 10 ফিট, এক 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 ওয়ান স্টোরি বেসমেন্ট, হ্যাঁ। তাইলে আমার এটার থিকনেস কত দিতে হবে, মিনিমাম 10/25, বোঝা গেছে। কেন 30/25 করলাম না, তো বলাই দিছি যে যেটা ছোটো, বোঝা গেছে। তাইলে মনে করেন আমার লেন্থ হচ্ছে গিয়া 30 ফিট, হাইট হচ্ছে কি আমার 10 ফিট, তাহলে আমার এটার থিকনেস মিনিমাম কত দিতে হবে, 10/25, মানে কত হয়, 0.4 কি ফিটে বসাচ্ছেন, তাহলে ফিট, তাহলে 0.4 ফিট মানে ইঞ্চিতে কত, 4.8, তার মানে আমি ওয়ালের থিকনেস দিব 5 ইঞ্চি। কোনোদিন দেখছেন বেসমেন্টের ওয়াল 5 ইঞ্চি থিকনেস দিতে, 5 ইঞ্চি থিকনেস দেওয়া যাবে না, তার মানে একটা ন্যূনতম আমার একটা বলাই আছে, ঠিক আছে না। মিনিমাম আবার 7.5 ইঞ্চ, আমি এসিআই কোডারটা বলছি, যাই আসে আসুক না কেন 7.5, মানে মোরলেস 8, ঠিক আছে। আপনারা শিয়াল ওয়াল দেখবেন 8 ইঞ্চি দিবে, অন্যান্য যে কোনো ওয়ালই দেখবেন মোটামুটিভাবে 8 ইঞ্চি দিবে। তো আমার কোডের মধ্যে যেটা বলা আছে, তো কোডের 7.5-এর নিচে আমার আসা যাবে না, যেটাই আসুক না কেন।
আমার 2 ইঞ্চি আসুক, 3 ইঞ্চি আসুক, 5 ইঞ্চি আসুক, যাই আসুক না কেন, 7.5-এর নিচে আমি আসতে পারবো না। তাহলে আমার মিনিমাম কোনটা? এই 1/25 থেকেও একটা আসবে, আবার সেটা মিলাইতে হবে কার সাথে? 30/25 কারণ আমার সবসময় বলছে লেন্থ আর হাইটের মতো যেটা কম সেটা ভাগ 25, লেন্থ আর হাইটের মতো যেটা কম সেটা ভাগ 25, স্পষ্ট কথা, এর মধ্যে কোনো কিন্তু নাই, এর মধ্যে কোনো মারপ্যাচ নাই কথা, যা বলছে লেন্থ আর হাইট, একটা ওয়ালের লেন্থ থাকবে, একটা ওয়ালের হাইট থাকবে, এটার মধ্যে যেইটা ছোট সেটার 25/25 এক ভাগ, অথবা আচ্ছা তারপরে আমার যেটা আছে সেটা হচ্ছে গিয়া মিনিমাম হরাইজন্টাল রিইনফোর্সমেন্ট। হরাইজন্টাল রিইনফোর্সমেন্ট মানে কি আর ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট মানে কি? এই একটা ওয়াল, এই একটা ওয়াল, ওয়ালের এটা কি হাইট, আর এটা ধরলাম আমার কি লেন্থ। তাইলে এই বরাবর রড থাকবে আর এই বরাবর রড থাকবে, ভার্টিক্যাল রেড রড কোনটা আর হরাইজন্টাল রেড কোনটা, এটা খারাপভাবে থাকবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমার মিনিমাম হরাইজন্টাল কত? মিনিমাম হরাইজন্টাল হচ্ছে গিয়া ওই যে আমাদের ওখানে 0.0018 BTDT এগুলো ছিল না, মনে আছে স্ল্যাবের ক্ষেত্রে? এখানে ক্ষেত্রে আর এগুলো হবে না, হরাইজন্টাল রিইনফোর্সমেন্ট মিনিমাম হচ্ছে গিয়া 0.0025 BT, 0.0020 BT, এটা ইউজ করব ইফ নাম্বার 5 অর লেস বার ইউজড ওয়েন এফ ওয়াই 16। বলে দিচ্ছি আমার দুইটা ফর্মুলা, 0.0025 BT আর একটা হচ্ছে গিয়ে 0.0020 BT। 0.0020 BT ইউজ করা যাবে, কখন ইউজ করা যাবে? যদি আমি 60 গ্রেডের বেশি রড ইউজ করি বা 60 অথবা 60 বেশি, ওখানে তো সমান সমান ইকুয়াল টু দেওয়া আছে, তার মানে কি 60 অথবা 60 থেকে বেশি ইউজ করি এবং বারের সাইজ 5 নম্বর বার এর থেকে কম বা 5 নম্বর বার মানে 16 মিলির থেকে কম বা সর্বোচ্চ 16 মিলি, আমি যদি 20 মিলি রড ইউজ করি তাহলে আমাকে ইউজ করতে হবে কোনটা? 0.0025 BT, এই তো স্পষ্টভাবে বলা। আর ভার্টিক্যালটা বলছে কি? ভার্টিক্যালটা বলছে ঠিক একইভাবেই 0.0015 BT, 0.0015 BT অথবা 0.0012 BT ইফ নাম্বার 5 অর লেস বার ইউজড ওয়েন এফ ওয়াই ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 60 kS, ওই একই জিনিস। তাহলে বেশিরভাগ টাইমে ইউজ হবে কোনটা? বেশিরভাগ টাইমে আমার ইউজ হবে হচ্ছে কি এইটা এবং এইটা, বোঝা গেছে? আমরা 5 নম্বর বা 16 মিলি বারের থেকে রড কম সাইজের ইউজ করব, এই কারণে আমাদের সবসময় ইউজ হবে কোনটা? ওইটা, একটা 0.0020 আর একটা হচ্ছে 0.0012। এছাড়া আমাকে অবশ্যই বলে দিছে বারের স্পেসিং কখনোই 18 ইঞ্চির থেকে অধিক হবেই না কখনোই, অথবা ওয়ালের থিকনেস
এর তিন গুণের অধিক কখনোই বারের স্পেসিং হবে না। তাহলে আমরা চারটা জিনিস বুঝলাম, একটা হচ্ছে মিনিমাম থিকনেস দিতে হবে অ্যাটলিস্ট 7.5 ইঞ্চি, আর এটা সবাই সচরাচর মুখে সবাই বলে 7.5, তো মুখে বলো না, মুখে বলে অ্যাটলিস্ট 8 ইঞ্চি, ঠিক আছে। তার মানে আমরা ওয়ালের থিকনেস অ্যাটলিস্ট কত ইঞ্চি দেবো? 8 ইঞ্চি দেবো। হরাইজন্টাল রিইনফোর্সমেন্ট 0.002T, সরি 0.0020 দিব। ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট 0.0012BT দিব। এবং স্পেসিং কোনোটাই থিকনেসের তিন গুণের বেশি হবে না। থিকনেস যদি হয় 8 ইঞ্চি, তাহলে 3 আটা 24 ইঞ্চি বেশি হবে না। আবার বলে দিচ্ছে না 18 ইঞ্চির বেশি হবে, বোঝা গেছে? এই দূরের থেকে কম যেটা সেটার কম থেকে কখনোই বেশি হবে না। তার মানে মোর বোঝাই যাচ্ছে, যেহেতু আমরা 7.5 ইঞ্চি আমি বেসমেন্টের ওয়াল দিব, তাহলে কখনোই স্ল্যাবের থিকনেস 18 ইঞ্চির, সরি স্ল্যাবের থিকনেস বলছি, স্পেসিং, বারের স্পেসিং কখনোই 18 ইঞ্চির অধিক কোনো স্পেসিং কখনোই ওয়ালে আসবে না। আমার এসিআই রিকোয়ারমেন্ট কার জন্য? বেসমেন্ট ওয়ালের জন্য। এবার আসবো আমরা বেসমেন্ট ওয়ালের উপর কি কি ধরনের লোড আসে। অবশ্যই একটা ওয়াল দিচ্ছেন, লোড না ক্যারি করলে কি আর ওয়াল দিয়ে লাভ আছে নাকি? অবশ্যই তার সাইড থেকে কি আসবে? লোড আসবে। কে কে দেবে? পাশের যে মাটি আছে, যেটাকে আমরা কি বলি, ব্যাকফিল বলি। কারণ আমি আগে তো বলছি রিটেনিং ওয়াল মানে হচ্ছে আমার পিঠটা হচ্ছে রিটেন করবে, পিঠে বোঝা বহন করবো, আমি আমার সামনে বোঝা বহন করবো না, বোঝা গেছে? রিটেন করবো কিসে? পিঠে। তার পিঠের এই পিস পাশে যে মাটিগুলো দিব সেখানে আমার ওটাকে বলা হয় কি, ব্যাকফিল। তাহলে সেই ব্যাকফিলের লোডটা কি আসবে না? মাটি আমাকে চাপ দিবে না, আমি কোন দিকে পড়ে যেতে যাবো? সামনে পড়ে যেতে যাবো। তার মানে একটা বেসমেন্টের ওয়াল, মনে করেন আমি এখন মাটির নিচে আছি, এই ওয়ালটা কোন দিকে আসতে চায় বলেন দেখি? এদিকে আসতে চায় না ভিতরে যেতে চায়? ওই পারে যেতে চায়, ভিতর দিকে আসতে চায়। এটাই তো আমাকে রেজিস্ট করতে হবে নাকি? আচ্ছা, ওই পাশে আবার পানিও থাকতে পারে, পানির নিচে থাকতে পারে, বা আমার যেই ওয়াটার টেবিল আছে, ওয়াটার টেবিল মানে কি, পানির লেয়ার, একেবারে লেয়ার, ওয়াটার টেবিলটা থাকতে পারে না উপরে মাটি বরাবর, মনে করেন ওয়াটার টেবিল আছে, তার মানে ওয়াটার থাকা মানে হাইড্রোস্ট্যাটিক প্রেশার আছে, পানি একটা চাপ দিবে, মানে সয়েলের পোরের মধ্যে কী আছে, ওয়াটার আছে, তাইলে পানিরও একটা চাপ আছে, যেটাও কিনা এই রিটার্নিং ওয়ালকে সহ্য করতে হবে। এছাড়া আর কী আছে? ওই যে মাটি, এই জায়গায় যে মাটিটা আছে সেই মাটির উপরে আপনি একটা ইকুইপমেন্ট রাখতে পারেন, এটা ক্রেন রেখে দিলেন ওইখানে, কনস্ট্রাকশন সময় রাখবেন না নাকি রাখবেন না? ওই মাটির উপর তো মানুষজন আসবে বা লোড আসবে, যেটাকে আমরা বলি কি, সারচার্জ। এই সারচার্জটাও আমাকে নিয়ে আসতে হবে। তো আমরা প্রধানত আমাদের তিন ধরনের লোড আসে, সেটাই আমরা দেখেছি। যেটা আমরা ব্যাকফিল থেকে আসে সেটা এক ধরনের ইউভিএল। ইউভিএল মানে কি? ইউনিফর্মলি ইউভিএল আবার ডিস্ট্রিবিউটেড আসে, ইউনিফর্মলি ভ্যারিড লোড,
যেটা ত্রিভুজ আকারের যে লোডটা, সেই ধরনের লোড আমার কোথা থেকে আসবে? ব্যাকফিল থেকে আসবে। তাইলে আমরা যদি এইভাবে বলি যে আমার এই হচ্ছে কি আমার ওয়াল, ঠিক আছে, এখানে আমার ফিক্সড করা, তাইলে এখানে আমার মাটি আছে, আর এটা আমার কি ফ্রন্ট, আর এটা আমার কি ব্যাক, তাহলে ব্যাকে কি থাকবে? মাটি থাকবে, এই যে মাটি আছে এখানে। তাহলে মাটি একটা এর উপর কি দিবে, এরকম করে ডিস্ট্রিবিউটেড প্রেশার দিবে। বোঝা গেছে? এই প্রেশারে সর্বোচ্চ প্রেশার কোথায় হবে? সর্বোচ্চ প্রেশার হবে হচ্ছে গিয়া, সর্বোচ্চ প্রেশার হবে হচ্ছে কি এই নিচেরটা, এই প্রেশার পি এ ইজ ইকুয়াল টু কিছুই না, কে এ গামা এইচ। সর্বোচ্চ প্রেশার হচ্ছে গিয়া পি এ ইজ ইকুয়াল টু কিছুই না, কে এ গামা এইচ। কে এ মানে কি? অ্যাক্টিভ আর্থ প্রেশার। এগুলা কোথায় শিখবেন? আপনাদের অলরেডি শেখা হয়ে গেছে, এটা জিওটেকনিকের পার্ট। কে আপনারা জিওটেকনিক করছেন না? জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কোন সেমিস্টারে? ফোর্থ সেমিস্টারে। ওখানেই করছেন অ্যাক্টিভ আর্থ প্রেশার, প্যাসিভ আর্থ প্রেশার? ওই সেই অ্যাক্টিভ আর্থ প্রেশার। হ্যাঁ, সেটা তো আমি এই তাহলে এই জিনিস আমি কবে করছি সেটা সেটা তো আসলে ওভাবে বলে লাভ নেই। আগে পড়ছেন মানে ভুলে যাওয়ার জন্য না, লাগে। হ্যাঁ, সব কিছু এই কোর্সে এসেই লাগে, এটাই হচ্ছে আমার মানে দুর্ভাগ্য যে সব কিছু লাগে এই কোর্সের মধ্যে। এনভায়রনমেন্ট কোর্স নিব, কিচ্ছু লাগবে না, ঠিক আছে, আশেপাশে কিচ্ছু লাগবে না, দু একটা লাইন পড়ালে এনভায়রনমেন্ট কোর্স, এগুলো কোর্স নেওয়া খুব সোজা, ঠিক আছে। খাতারনাক সাবজেক্ট হচ্ছে কি এগুলো, স্ট্রাকচার আর সিসি, এগুলো খুবই কষ্ট করতে হবে। আচ্ছা, তাহলে এই কে 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 কী বলা হয়? অ্যাক্টিভ আর্থ প্রেশার। যদি এইচ মানে কি, এইচ মানে হচ্ছে কি হাইট, আর গামা গামা মানে হচ্ছে সয়েলের ইউনিট ওয়েট, সয়েলের ইউনিট ওয়েট। মনে করেন সয়েলের ইউনিট ওয়েট আছে সাপোজ 100 বা সাপোজ ইউনিট ওয়েট, এটা সাধারণত 100 থেকে 120-130 পর্যন্ত হয়ে থাকে। তো একটা জেনারেল সেন্সে ইউনিট ওয়েট 110 ধরা হচ্ছে গিয়া খুবই ভালো অ্যাজাম্পশন, ঠিক আছে। তাহলে ইউনিট ওয়েট যদি এরকম হয় মনে করেন সাপোজ, আর এইচ যদি মনে করেন সাপোজ হয় হচ্ছে গিয়ে 10 ফিট, আর কে এ কে এর ফর্মুলা হচ্ছে গিয়া 1 - sin φ / 1 + sin φ। ফাইটা কি? ফাই হচ্ছে গিয়া দুটা জিনিসই বাড়া হয়, একটা হচ্ছে সি এর মান, আর একটা হচ্ছে গিয়া ফাই এর মান, সি ফাই সয়েল। তো আমরা এখানে এজিউম করে নিচ্ছি ব্যাকফিলটা হচ্ছে গিয়া বালু। তো বালুর মান বেরোবে কি? সি এর মান তো আর বেরোবে না, কোয়েশনের মান তো বালুর থাকবে না, থাকবে কি? ফাই এর মান। তো ওই ফাই এর মানটাই আমি ধরে নিচ্ছি। ফাই মানে হচ্ছে কি? ফাই মানে কি? অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। এরা সাধারণত 30-35-40 এরকম ব্যারি করে, ঠিক আছে, এর মাঝখানে ব্যারি করে। তো আমি ধরে নিলাম যে ফাই আমি এখানে এই ক্ষেত্রে ধরলাম, আমি বলে দিলাম আমার কথা, ফাই কত? 30 ডিগ্রি। তাহলে এখন আমার অ্যাক্টিভ আর্থ প্রেশার কি এর মান ক্যালকুলেট করে দেখি। সব বলে দিলাম আমি, পিএ কোনটা? পিএ মানে কি? এই যে এইটাই হচ্ছে কি একবারে নিচের যে সবচেয়ে বড় যে মানটাই, ত্রিভুজের এই উচ্চতার মানটা বা ভূমির মানটাই হচ্ছে কি এটা কি? হ্যাঁ, বলছি হাইট তো বলে দিলাম, হাইট 10 ফিট, গামা গামার মান 110 পিএসএফ। দেখি একটু এটার মান কত আসে, সাইন 30 ডিগ্রি / 1 + sin 30 ডিগ্রি, এটার মান কত আসে?
3 তাইলে আমাকে বলেন p এর মান কত আসে p a is equal to k a 0.33 110 এটা কি আসবে p s f তাহলে কত আসে 366.67 বোঝা গেছে যদি এটা বোঝা যায় হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা হচ্ছে গিয়া মোর অর লেস সিমিলার তাহলে ফর্মুলা ডিফারেন্ট হাইড্রোস্ট্যাটিক প্রেসারটাও দিবে কিভাবে হাইড্রোস্ট্যাটিক প্রেসার এখানে যদি মনে করেন পানি আছে তাহলে এটাও দিবে হচ্ছে গিয়া এরকম একটা ইউনিফর্মলি ইউনিফর্মলি একটা ভ্যালিড লোড দিবে এই যে হাইড্রোস্ট্যাটিক প্রেসারও তো একটা ধরনের কি ইউনিফর্মলি ভ্যালিড লোড এই হাইড্রোস্ট্যাটিক প্রেসারের সর্বোচ্চ গভীরতায় যে প্রেসারটা সবচেয়ে বেশি হবে সেই সর্বোচ্চ গভীরতার প্রেসার মান দিলাম আমি মনে করেন পি ডাব্লিউ এই পি ডাব্লিউ এর মান কত পি ডাব্লিউ মানে কিছুই না পি ডাব্লিউ মানে হচ্ছে গিয়া গামা ডাব্লিউ এইচ অ্যাক্টিভ আর্থ প্রেসার আর্থ প্রেসার পি ডাব্লিউ ওয়াটার প্রেসার পি এ তে আর্থ প্রেসার বোঝায় না পি এ তে অ্যাক্টিভ আর্থ প্রেসার বোঝায় মানে কার্যকরী যে আর্থ প্রেসারটা ওই অ্যাক্টিভ থেকে এটা আসছে কে দিয়ে অ্যাক্টিভ আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট এটা র্যাঙ্কিন কোএফিসিয়েন্ট বলা হয় র্যাঙ্কিন অ্যাক্টিভ আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট ফর স্যান্ডি সয়েল আচ্ছা তাহলে পি ডাব্লিউ কি ওয়াটার প্রেসার হচ্ছে গামা ডাব্লিউ এইচ আমরা গামা ডাব্লিউ কত জানি এটা ফিক্সড তাইলে আমি এখানে একই ভাবে বললাম আমার হাইট হচ্ছে 10 ফিট তাহলে এটার মান কত আসবে 62.5 × 10 পিএসএফ মানে কত 625 পিএসএফ এই তো তাহলে আমার ফর্মুলা লাগতেছে কোনটা এইটা এরপরে কি আছে গামা ডাব্লিউ হচ্ছে কি ওয়াটারের ইউনিট ওয়েট অফ ওয়াটার আচ্ছা এরপরে আছে হচ্ছে গিয়া সারচার্জ থেকে সারচার্জ থাকে কোথায় এই ওয়ালের উপরে সারচার্জ থাকবে হচ্ছে গিয়া এইটার উপরে সেইটা আসলে এর উপরে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দেয় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা হচ্ছে গিয়া এরকম এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের যে মান পিএস মানে সারচার্জ লোড পিএস হচ্ছে গিয়ে কিছুই না পিএস হচ্ছে গিয়ে কে এ কিউএস অ্যাক্টিভ আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট ইনটু কিউএস কিউএস হচ্ছে গিয়ে সারচার্জ লোড কিউএস মানে কি এটা জেনারেলি 200 থেকে 250 ধরে নেওয়া হয় আমি বললাম কত আমি বললাম এটার মান 200 পিএসএফ তাহলে এটা ক্যালকুলেট করা যাবে তাহলে পিএস এর মান কত আসবে কত আসে 66.6 PSF তাহলে আমার তিন ধরনের লোড আসবে কি কি লোড একটু বলেন সারচার্জ
স্ট্রাকচার তিন ধরনের লোড ওটার উপরে আসবে। বুঝতেই পারতেছেন আমি সব লোড ধরতেছি যে বাইরে থেকে ওয়ালটাকে আমার ফ্রন্ট সাইডে, মানে হচ্ছে ফ্রন্ট সাইড মানে কি ভিতরের দিকে বেসমেন্টের দিকে আমার পুশ করার চেষ্টা করতেছে। লোডিং কন্ডিশন এরকমই হওয়ার কথা। মাঝে মাঝে লোডের স্ট্রেস রিভার্সাল হয়, কীভাবে অনেক টাইমেই দেখবে যা ইসা বিশাল বড় বড় যে রিমগুলো আছে না কার্টুনের বা রোল, এগুলো দেয়ালের সাথে ঠেস মেরে ফেলা রাখছে খুব, ওটা কিন্তু ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ প্রেশার দেয়। একটার উপর একটা রোল করে রাখলে ওই ইগুলা প্রচণ্ড প্রেশার এই বিয়ারিং ওয়ালের উপর ইসে রিটেনিং ওয়ালের উপর দিবে, যেটা লোড আমরা আনছি আনি নাই। সো এই কারণে বলা যায়, বলা হয় যে আমরা সাধারণত স্ট্রেস রিভার্সাল আমরা না বুঝেই মাঝে মাঝে স্ট্রেস রিভার্সাল করে ফেলি, তখন ঠিক উল্টা কেস ঘটে যাবে, তখন আবার ভিতর থেকে ওই পারে ফেলানোর চেষ্টা করবে, তখন আবার প্যাসিভ প্রেশার চলে আসবে, যেগুলো আমরা এর মধ্যে কোনো কনসিডারেশন করতেছি না, মানে মানা করতেছি যে এইখানে কোনো বেশি মানে পরিমাণে বেশি লোড ওই পাশে দেওয়া যাবে না। তাহলে এই হচ্ছে কি আমাদের মোটামুটিভাবে আলোচনা বেসমেন্ট ওয়াল সম্পর্কে, আমাদের বেসিক ধারণাগুলো এখান থেকে তৈরি হবে। ওটা তো কনস্ট্রাকশনের সময় আমার মেজর সাবজেক্ট জিওটেকনিক ছিল, আমি জিওটেকনিক 4 পর্যন্ত করে গেছি, ঠিক আছে। আমরা ওর মধ্যে শোর পাইল কেমনি ডিজাইন করে, শীট পাইল কেমনি ডিজাইন করে, ওগুলো আমি সব আসছি ওই স্ট্রাট টাইল টাই দিয়েই এভাবে লোড ক্যালকুলেশন করেই করা আছে। আর আপনি যদি শিখতে চান ট্যাঙ্কের বই আছে একটা, ওই ট্যাঙ্কের বইয়ের মধ্যে এগুলো সব প্র্যাকটিক্যাল এক্সাম্পল। ট্যাঙ্ক ফাউন্ডেশন ডিজাইন বাই ট্যাঙ্ক TENG ওর মধ্যেই আছে। যাতে এদিকে না কলাপস না করে, হ্যাঁ অবশ্যই অবশ্যই, যেটাই দেন না কেন ওটাকে আমরা সাধারণত বলি স্ট্রাট। স্ট্রাটটা আমি যে স্টিলের দিলে আইবিএম হবে, আমি যদি টিম্বারের দিলে তাহলে চার গুণা হবে, যেভাবে দিই না কেন। তো যেটাই দেন না কেন ওরা ওই স্ট্রাটগুলো কম্প্রেশনে থাকে, ওই কম্প্রেশনের স্ট্রাটগুলো ডিজাইন করা যায়। হ্যাঁ স্ট্রাট ফল করতেই পারে যদি আপনি ঠিকমতো স্ট্রাটের উপর লোড ক্যালকুলেশন না করেন, ওগুলো তো কম্প্রেশনে থাকে, মানে কম্প্রেশন মেম্বার, ওগুলো ডিজাইন করতে হবে, ডিজাইন করে করার কথা। এখন তো সে মানুষকে অভিজ্ঞতা দিয়ে করে, তো যার কারণে মাঝে মাঝে ফেল করতে পারে। তার বেশি লোড আমার ওখানে আসতে পারে, এটা ধরেই হবে ক্যালকুলেট করতে। 200 PSI একটা হিউজ পরিমাণ, 200 PSI আপনার মনে হচ্ছে কিনা কি মাত্র 200 PSI, 200 PSI আমরা বুঝতেছেন একটা বিল্ডিং এ আমরা ওখানে রাখি 40 PSI, সেখানে এখানে ধরা হয় 200 PSI, ওই পাশে 200 PSI লোড আমার আসতে পারে, 200 থেকে 200 বেশি, এটা একটা ভালো অ্যাজাম্পশন আর কি। আমি আপনাকে এই অ্যাজাম্পশনগুলো বলতেছি, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের যখন ক্যান্টিলিভার বিম ডিজাইন করবো, সরি রিটেনিং ওয়াল মানে বেসমেন্ট ওয়াল যখন ডিজাইন করবো, বেসমেন্ট ওয়ালটাকে তো আমার ওই ধরে নিতে হবে, যেটা মডেলটা ধরে নিতে হবে না, যেটা কী ধরনের মডেল সে মডেলটাকে ধরা হয় হচ্ছে প্রপ ক্যান্টিলিভার বিম মডেল, প্রপ ক্যান্টিলিভার বিম। এটা আপনারা SM1A অথবা 2 অথবা Structure 1A এই নামটা শেখার কথা, প্রপ ক্যান্টিলিভার বিম, যেগুলো ওই অ্যানালাইসিসের সময় লাগে। প্রপ ক্যান্টিলিভার বিমের মডেলটা হচ্ছে কি এরকম, এক মাথায় ফিক্সড, যেই মাথায় ফুটিং ওই মাথাটা কি মানে বেস স্ল্যাব যেটা ওটা ফিক্সড, আর এই মাথাটা আমি যদি ছেড়ে দিই তাহলে এই ধরনের বিমকে নাম কি ক্যান্টিলিভার বিম, ক্যান্টিলিভার বিম না। আচ্ছা একটা ওয়াল যদি আমি শুধুমাত্র এক লিনিয়ারলি ঢালাই দিতাম, মানে একটাই ওয়াল দিতাম এভাবে, তাহলে এটা একটা ক্যান্টিলিভার বিমই হতো, মানে ক্যান্টিলিভার একটা ওয়াল হইতো, কারণ এই মাথা ধরে থাকার মতো কেউ নাই, এই যে ঠেলা দিবে ওদিকে সরে যাবে। কিন্তু এটাকে আমরা ক্যান্টিলিভার না ধরে প্রপ ক্যান্টিলিভার ধরি কেন, প্রপ ক্যান্টিলিভার ধরি কারণ এই ওয়ালের প্যারালালি
পারপেন্ডিকুলারলি আরো কিছু ওয়াল থাকে, একটা চারকোনা দিবেন না, একটা আপনি নর্মাল একটা সেপটিক ট্যাঙ্ক না, আপনি এটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের কথা চিন্তা করেন, হুবহু সেম জিনিস, এটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার চিন্তা করতেছেন, আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের চারটা ওয়াল আছে না। এখন যদি আমার এই সাইডের ওয়ালটা না থাকতো, আমি যে ওয়ালটা নিয়ে করতেছি সেটা যেভাবে বেন্ড হইতো এরকম বেন্ড হওয়ার কথা, এখন আমার যেহেতু এখানে ওয়াল আছে, এখন আমি যতই লোড দিই না কেন ওটা ওভাবে বেন্ড হবে, ওভাবে যেতে পারবে, ফ্রিলি মুভ করতে পারবে, তাহলে এই এন্ডটা, এই এন্ডটা কখনোই ফ্রিলি মুভ করতে পারে না যদি চতুর্দিক দিয়ে ওয়ালটা কনস্ট্রাক্ট করা হয়, যার কারণে এটা অ্যাজিউম করে নেওয়া হয়, আমি বলতেছি না এটা এক্স্যাক্টলি সেম, কারণ হচ্ছে গিয়ে এর মাঝখানের পোর্শনটা মাঝে মাঝেই বেন্ড করে, তারপর এটাকে অ্যাজিউম করে নেওয়া হয় এক ধরনের প্রপড ক্যান্টিলিভার বিম হিসেবে। এই ধরনের বিমটা আসলে আপনারা এখানে খাড়া দেখতেছেন, তো আপনাদের দেখছিলেন হচ্ছে কি এইভাবে স্ট্রাকচারে দেখছেন হচ্ছে কি এইভাবে, জাস্ট এটাকে কি করতেছি ঘুরাই দিচ্ছি, বোঝা গেছে? তাহলে এখানে টপ কোনটা বটম কোনটা, এটা টপ, এটা কি বেস, আর এখানে আসলে এটা লেফট আর রাইট ছিল, তার মানে আমরা সবই করবো এইভাবেই, এখানে এটা কি বলবো আমরা টপ, এটাই বলবো কি বেস, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, বোঝা গেছে? মানে আমরা স্ট্রাকচারালি অ্যানালাইসিস করবো এইভাবে, আপনাদের বোঝার সুবিধা, কারণ আপনারা বিম অ্যানালাইসিস করছেন তাই না, কিন্তু ওটাকে আপনার খাতার মধ্যে আঁকবেন কিভাবে, এই বরাবর আমরা এসএফডিবিএমডি আঁকছিলাম, তার কোন বরাবর, নিজ বরাবর, নিজ বরাবর আঁকছিলাম না, এটা আঁক করবো কি বরাবর, এইভাবে, বোঝা গেছে? আপনারা চাইলে খাতাটাকে 90 ডিগ্রিতে ঘুরায় চাইলে আঁকতে পারেন, বোঝা গেছে? আমি ঠিক 90 ডিগ্রিতে ঘুরাই আঁকবো, কারণ আমার এইভাবে আঁকাটা একটু আমার জন্য ডিফিকাল্ট, আমাকে এভাবে আঁকতে হবে 90 ডিগ্রিতে, আমি এইভাবে আঁকতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি না, যার কারণে আমি আঁকবো কীভাবে এইভাবে, হুবহু একই জিনিস এটা, তাহলে বুঝলেই হবে যে এই যে রোলারের যে মাথাটা সেটা হচ্ছে কি উপরের মাথাটা, এটা রোলার না বলে এটাকে হিঞ্জ বলার ভালো হবে, ঠিক আছে, এটাকে হিঞ্জ ধরে, এই মাথাটা হচ্ছে কি টপ মাথাটা মানে উপরের মাথাটা, আর এই মাথাটা হচ্ছে কি বেজ মাথাটা মানে হচ্ছে কি নিচের মাথাটা, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি আমার বলেন এখানে ফিক্স সাপোর্ট হইলে এখানে একটা মোমেন্ট আসবে, কোথায় আসবে সাপোর্টে নেগেটিভ মোমেন্ট আসবে, এই জায়গায় আমরা জানি কি এসএম থেকে আমরা জানি যে এখানে একটা নেগেটিভ মোমেন্ট আসবে উপর থেকে লোড আসলে, তাহলে এই মোমেন্টটাই হচ্ছে কি ম্যাক্সিমাম মোমেন্ট হয়, ম্যাক্সিমাম নেগেটিভ মোমেন্ট হয় কোথায়, ওয়াল বেজ, বেজ মানে কি এই যে এটা মানে এই ক্ষেত্রে কোনটা এইটা, আর পজিটিভ মোমেন্ট এখানে যে কোনো জায়গায় পজিটিভ মোমেন্ট হতে পারে, যেটা আমরা বলতেছি কি এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে কোনো এক জায়গায় এখানে পজিটিভ মোমেন্ট হবে, বোঝা গেছে? এই হচ্ছে কি আমার কাজ, আমার ডিজাইন ফোর্সগুলো বেসমেন্টে এইভাবেই আসবে। এখন যে এস এম ভালো পারে বা যে স্ট্রাকচার ভালো পারে সে এখান থেকে ওই যে পজিটিভ মোমেন্ট নেগেটিভ মোমেন্টের মান বের করে ফেলে, মানে কি মোমেন্টের মান জানা মানে কি এস এর ফর্মুলা আছে না, এস এর ফর্মুলার মধ্যে মোমেন্টের মান বসাই দিবেন, এস তো এমনি বের হয়ে যাবে, ওটার মধ্যে আমি ঢুকতেছি না, কারণ এতদিন ধরে আপনাদের এস এর বাইর করাই তো বুঝাইছে যে এস মানে এত, খালি ভার্টিক্যালটা মিলাতে হবে মিক্স মিনিমামের সাথে মিলাবেন, কত ভার্টিক্যাল রডটা মিলাতে হবে না, মোমেন্ট ভার্টিক্যাল রড আমার আসছে কত যেটাই আসুক না কেন, ভার্টিক্যাল রডের মিনিমামের থেকে অবশ্যই এটা এস বেশি আসতে হবে, আর হরাইজন্টালের মিনিমামের থেকে অবশ্যই এসটা বেশি আসতে হবে, এই তো। তাইলে আসেন আমাদের এই অ্যানালাইসিসটা আমরা একটু দেখে নিই, আমরা এই ধরনের বিম কি করবো, আমার আসলে বেস কোনটা, এটা বেস মনে রাখেন, আমি এখানে বেস আর বলতেছি না, আমি এটাকে বলতেছি এ, এটাকে বলতেছি বি, এটার উপর আমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডও আসবে এবং ইউনিফর্মলি ভ্যারিড লোডও আসবে, আমি যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড মানে এই যে এরকম লোড আনি,
ঠিক আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। তাইলে এর একটা শেয়ার আসবে, ডিস্ট্রিবিউটেড লোড আসে তাইলে এর মোমেন্টের মান যদি আমি বলি এম এ, এই মোমেন্ট আর এটাকে আমি বললাম মনে করেন ডাব্লিউ ওয়ান, আর এই লেন্থটাকে বললাম আমরা কি এল, তাহলে এই মোমেন্টের মান কত? এটাকে ক্যান্টিলিভার বিম যে ডাব্লিউ এল স্কয়ার বাই টু বলবেন, এটা হচ্ছে ডাব্লিউ এল স্কয়ার বাই 8 হইছে, এটা সিম্পলি সাপোর্টেড এর মধ্যেও 8 কিন্তু, কিন্তু এটা হচ্ছে প্রপ ক্যান্টিলিভার বিম, প্রপ ক্যান্টিলিভার এর ক্ষেত্রেও এটার মান হবে হচ্ছে কি ডব্লিউ এল স্কয়ার বাই 8 নেগেটিভ মোমেন্ট। যদি এটাই হয় এরকম এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে যেটার মান ধরলাম আমি ডাব্লিউ 2, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের মানের ক্ষেত্রে এখানে যে মোমেন্ট আসবে সেই মোমেন্টের মান হচ্ছে গিয়া 1/3 কি হবে? আপনারা কি কি করছেন এবার এই সেমিস্টারের স্ট্রাকচারের ফিক্সড মোমেন্ট বের করছেন, ফিক্সড মোমেন্ট ক্যালকুলেশন করেননি? আচ্ছা, ফিক্সিং মোমেন্ট ক্যালকুলেশন করেন নেই, ডাব্লিউ এল স্কয়ার বাই 15 এটা ফিক্স মান, ফিক্সিং মোমেন্টের এটা ফিক্স মান, এর কোনো চেঞ্জ নেই, বোঝা গেছে? এখন আমার ক্ষেত্রে এটাও আছে, আমার ক্ষেত্রে এটাও আছে, দুটি আছে না, তাহলে আমার ক্ষেত্রে নেগেটিভ মোমেন্টের মান কত হবে? আমার ক্ষেত্রে তিনটা আছে, আমার ক্ষেত্রে এরকম আরেকটা কি আছে, আরেকটা ডাব্লিউ টু আছে, মানে একই রকম আছে। তো এই ডাব্লিউ টুটাই আমি চিন্তা করতেছি যে আমার ক্ষেত্রে আমার আসলে ফিক্সড এই যে নেগেটিভ মোমেন্ট এম এ আসলে কিছুই না, আমার এম এ হচ্ছে গিয়া এরকমই কিছু একটা, এটা কি এরা আমার জন্য ছিল, এটা সারচার্জ ছিল, সারচার্জ যে এরকম ইউডিএল হয়, এটা কিসের জন্য ছিল? সয়েল প্রেশার, এটা ইউডিএল ছিল, আর এটা কি প্রেশার ছিল? এটাও এরকম ছিল, এটা হচ্ছে গিয়া ইউভিএল, এই কারণে ইউভিএল গুলোর তলে ছিল 15 আর ইউডিএল এর তলে আছে 8, বোঝা গেছে? এটা বের করলে আমরা স্ট্রাকচারে যদি বের করি এটাকে অ্যানালাইসিস করি এখানে ফিক্সিং মোমেন্টের মান এরকমই আসবে,
যেরকম আমি চাইলে সিম্পলি সাপোর্টেড বিম এর এখন এসএফডি বিমটি ড্র করতে পারি না, আমার তো এসএফডি বিমটি ড্র করা তো আমার কাজ না, ওটা তো স্ট্রাকচারে করতেছি। আর আমি জানি যে আমার এসএফডি বিমটি ড্র করলে একটা সিম্পলি সাপোর্টেড বিমের ম্যাক্সিমাম মোমেন্ট হয় মিড স্প্যানে, যে মোমেন্টের মান হচ্ছে ডাব্লিউএল স্কোয়ার বাই 8, যেভাবেই করো না কেন ওই ডাব্লিউএল স্কোয়ার বাই 8 আসবে। তো আমার ওই ভ্যালুটা জানা থাকলেই হবে, আমার অতিরিক্ত আর কিছু জানার দরকার নেই, আমি ডিজাইন করবো ওই সবচেয়ে ম্যাক্সিমাম মোমেন্টের জন্য। তাহলে এটাকে আমি মুখস্থ করবো নাকি এটাকে করে বের করবো? মুখস্ত করবো না বের করবে আপনার উপর, বাকি দুটো ক্ষেত্রে আমার বের করাই আছে ফিক্সড এন্ড মোমেন্টের মান, সেটার মান হচ্ছে ডাব্লিউ এল স্কোয়ার বাই 15। এখন এটা আপনি মুখস্ত করবেন না করে বের করবেন সেটা আপনার উপর, ঠিক আছে? আমার করে বের করার কোনো দরকার নাই, বা করে বের করাও আমার এই কোর্সের আওতার মধ্যে না। তাহলে আমার নেগেটিভ মোমেন্টের মান আসলে আসবে, এটাই হচ্ছে কি আমার নমিনাল নেগেটিভ মোমেন্ট অ্যাট বেস ফর বেসমেন্ট বলতে তো। আচ্ছা তাহলে আমি যদি আলটিমেট বের করতে চাই, আলটিমেট করতে হলে কি করতে হবে? এগুলো সব হচ্ছে গিয়া আমরা ফ্যাক্টর ধরবো হচ্ছে গিয়া লাইফ লোড ফ্যাক্টর হিসেবে, লাইভ ব্লাড ফ্যাক্টর হিসেবে ধরলে ফ্যাক্টরের মান কত? 1.6। তাহলে 1.6 ইনটু এম এ, তাহলে আমি ফ্যাক্টর আলটিমেট মোমেন্ট এটা পেয়ে যাবো, ঠিক আছে? এটা হচ্ছে কি আলটিমেট মোমেন্ট। আচ্ছা নেগেটিভ মোমেন্ট বের হয়ে গেল, এরপরের কাজ কি? মোমেন্টের ক্ষেত্র তাই, শিয়ারের ক্ষেত্র তাই, ওটা ফ্যাক্টর এফেক্ট। লোড, লোড মানে যে খালি ফোর্স এমন কোনো কথা নয়, লোড মানে সেটা শিয়ার হতে পারে, সেটা মোমেন্ট হতে পারে, সেটা অ্যাক্সিয়াল হতে পারে, যে কোনো কিছু হতে পারে, লোড তো ওগুলো সবই লোড। আচ্ছা তাহলে এই হচ্ছে কি আমার মোমেন্টের ফর্মুলা, মোমেন্টটা কোথায় কাজ করতেছে? বেইজে। প্রবলেম হচ্ছে গিয়া আমাদের আরেকটা মোমেন্ট আছে যেটা কিনা যে কোনো একটা ডিস্টেন্সে কাজ করতেছে, কোথায় কাজ করতেছে সেটা আমি জানি না, পজিটিভ মোমেন্টটা। মানে এটার যদি আমি এসএফডি বিএমডি ড্র করি, এর এসএফডি বিএমডিটা অনেকটা হচ্ছে কি এরকম এক্স ডিস্টেন্সে বের করতে হবে, এই যে এরকম, এখানে হচ্ছে কি পজিটিভ, এখানে হচ্ছে গিয়া নেগেটিভ, হ্যাঁ বেন্ডিং মোমেন্টটা অনেকটা এরকম। আচ্ছা কথা বলো না প্লিজ, এই বেন্ডিং মোমেন্টটা, এই যে যে মোমেন্টটা যেখানে পজিটিভ সবচেয়ে বেশি হয় এটাকে সি বলতেছি, হ্যাঁ সি পয়েন্ট, এই যে জায়গাটা সি পয়েন্ট, হ্যাঁ এই সি পয়েন্টটা আসে কত দূরে? এক্স ডিস্টেন্স, এক্স ডিস্টেন্স আমি জানি, জানি না, সেই এক্স ডিস্টেন্সটাই আমরা বের করব। তাহলে সেটার জন্য আমাদেরকে আবার সেই পুরনো এসএমএ ফিরে যেতে হবে, পুরনো এসএমএ ফিরে গেলে আমরা ওইটার ই পাবো। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এখানে আসবে কি আর এ, এখানে আসবে আর বি, আর এখানে আসছে কি এম এ, আর এখানে তো আমার লোড আছে, মানে আমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডও আছে নাকি, আবার ইউনিফর্মলি ভ্যারিড লোড দুটাই আছে এখানে, এটা যোগ করলে দুটাই আছে, ঠিক আছে?
এটাকে আমি বলতেছি কি ডাব্লিউ ওয়ান, এটাকে বলতেছি ডাব্লিউ টু। এই যে এখানে যেটা বলছিলাম মানে দুই ধরনের লোডই আছে, এটা দুটো আলাদা আলাদা ছবি আঁকা হয়েছে না? এরপরেরটাই আমরা কি করছি একসাথে করছি, খালি বুঝতে হবে এটাই যে ডাব্লিউ ওয়ান মানে কিছুই না। ডাব্লিউ ওয়ান মানে কি? ডাব্লিউ ওয়ান মানে হচ্ছে গিয়া পি এস, ডাব্লিউ ওয়ান মানে কি পিএস, আর ডাব্লিউ টু মানে কি ওই যে পিএ আর পি ডাব্লিউ, এই দুটো যোগ করলে আমরা ডাব্লিউ টু পাবো। এটা আমাদের জানার জন্য তাহলে আমার দুই ধরনের লোডই আছে, ইউনিফর্মলি ভ্যারিড লোডও আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডও আছে। আমি এখানে এটা কাটবো, কোথায় কাটলাম? একটা সিসি সেকশন নিলাম, যেটা কি না এখান থেকে দূরে কতখানি, এক্স ডিস্টেন্স দূরে, এক্স ফিট দূরে। তাইলে এটার ছবিটা আসে কীরকম? আর বি থাকবে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড তো থাকবে, আর থাকবে কি ভ্যারিড লোডের অল্প একটু অংশ, এই অংশটা থাকবে নাকি? তাহলে এই অংশটা রয়ে যাবে। এই অংশটা কেমনে বাই করে? এটা তো যা আছে তাই, এটা এখনো যা আছে এখানেও একই, কিন্তু এই জায়গার হাইটটা বের করা যায় কিভাবে? আমি জানি কি এখান থেকে এল ডিস্টেন্স দূরে গেলে এটা হয় কত, ডাব্লিউ টু, এক এক ফিট গেলে কত আসবে, আর এক্স ফিট গেলে কত আসবে। এটা একটা ওই কি নিয়ম যে এল ফিট গেলে আমার ওই অর্ডিনেটের মান হয় হচ্ছে কত, ডাব্লিউ টু, এক ফিট গেলে কত হয় ডাব্লিউ টু বাই এল, আর এক্স ফিট গেলে কত হয় ডাব্লিউ টু এক্স বাই এল। তাহলে এই জায়গার মান কত হবে, ডাব্লিউ টু এক্স বাই এল, ওই ত্রিভুজের এই উচ্চতার মান কত হবে, ডাব্লিউ টু এক্স বাই এল। বুঝা গেছে? এই হচ্ছে কি আমার বিমটা। এখন এই বিমের এখানে কি আসবে, শিয়ার আসবে এবং মোমেন্ট আসবে, যেহেতু বিম কাটছি বিমের ওই পজিশনে, ওই সি পজিশনে শিয়ার মোমেন্ট আসবে না? আমার কাজ কি এই এমসিটা বের করা, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আগে আরবি বের করে নিই। আমি যদি এই এখান থেকে ফার্স্ট বডি থেকে আরবি বের করে নিব, আরবি কেমনে বের করবো বলেন দেখি? রাইট, এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট ক্লক ওয়াইজ পজিটিভ মোমেন্ট নিলেই আমার কি বের হয়ে যাবে, আরবি বের হয়ে যাবে। এগুলো আমরা কোথায় শিখছি, স্ট্রাকচারে শিখছি, এসএমএ শিখছি। তাইলে আমি এখানে মোমেন্ট নিয়ে নিই, কোন পয়েন্টের সাপেক্ষে, এই এ পয়েন্টের সাপেক্ষে, সামিশন অফ মোমেন্ট অ্যাট এ ক্লক ওয়াইজ পজিটিভ ইকুয়াল টু জিরো। তাহলে এখানে মোমেন্ট কে কে দিচ্ছে, এই ত্রিভুজটা দিবে, এই আয়তক্ষেত্রটা দিবে নাকি? এই ত্রিভুজের লোডটা কাজ করতেছে কোথায় বলেন দেখি, মাঝ বরাবর, যে লোডের মান কত বের করা যাবে? এটা যদি হয় ডাব্লিউ ওয়ান, তাহলে এটা কাজ করতেছে এল পর্যন্ত, তার মানে এটার এই লোডের মান হচ্ছে ডাব্লিউ ওয়ান। বোঝা গেছে? আচ্ছা, আর না না, এটা তো লোডের মান, টোটাল লোডের মান, একটা ত্রিভুজ, এটা একটা চতুর্ভুজ, চতুর্ভুজের দৈর্ঘ্য হচ্ছে কত এল, হাইট কত ওয়াই, ডাব্লিউ ওয়ান। তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফলই তো মানে তো টোটাল লোডটা। আমি জানি কি প্রতি ফিটে দুই কিপ করে লোড আছে, তাহলে দশ ফিটের উপর টোটাল কত কিপ লোড আছে,
2 ইনটু 10 টুডেতে করছি এবং কাজ করতেছে কোথায় মাঝখানে ঠিক একইভাবে এরকম একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকলে এটা কাজ করে কোথায় এদিক থেকে 1/3 এদিক থেকে 2/3 তাইলে এটা কাজ করতেছে এখানে যেটার মান হচ্ছে গিয়া দৈর্ঘ্য প্রস্থ ভাগ 2 কারণ ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি হাফ ইনটু ভূমি ভূমি মানে ডাব্লিউ টু উচ্চতা কত এল তাহলে এটাই হচ্ছে লোডের মানটা এবং কাজ করতেছে কোথায় এল বাই থ্রিতে আর এটা কাজ করতেছে কোথায় ঠিক আছে আমরা আরবি বের করবো তাহলে আরবি বের করার জন্য আমরা পুরো বিমটা নিয়ে কাজ করতেছি পুরো বিমের লেন্থ কত এল তাহলে এই ত্রিভুজের কাজ করতেছে কোথায় এল বাই থ্রিতে আর এটা কাজ করতেছে কোথায় এল বাই টুতে এই তো আমাদের এসএম তাহলে এসএম যদি এটা হয় তাহলে আমি এখন আরবি বলতে পারবো কি এখানে আছে কি আর বি আর এখানে আছে কি আর এ আর এখানে একটা মোমেন্ট আছে কি এম এ তাহলে আমরা সামেশন অফ মোমেন্ট ক্লক ওয়াইজ পজিটিভ ইকুয়াল টু জিরো করলে এই পয়েন্টের সাপেক্ষে সবকটার মোমেন্ট মিলে এই হাফ অফ ডাব্লিউ এল এর ই কত হবে হাফ অফ ডাব্লিউ টু এল ইন্টু ইন্টু এল বাই থ্রি না এই পয়েন্টের সাপেক্ষে এটা ক্লক ওয়াইজ ঘুরাচ্ছে ক্লক ওয়াইজ পজিটিভ ধরছি আমি আমি ক্লক ওয়াইজ পজিটিভ ধরছি তাহলে এটাও পজিটিভ এটা কি ডাব্লিউ ওয়ান এল ইন্টু এল বাই টু আর মাইনাস আর বি ইন্টু এল আর একটা মোমেন্ট রয়ে গেছে এটা কি অ্যান্টি ক্লক ওয়াইজ মোমেন্ট না তাইলে মাইনাস এম এ ইকুয়াল টু জিরো এখান থেকে আমি বলতে পারি আর বি ইজ ইকুয়াল টু নাথিং বাট এল এটা ই করেন সরল করেন তাহলে সরল করলে কি আসে ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্স ডাব্লিউ টু এল স্কোয়ার প্লাস এটা থাকে কত আর এখানে থাকে কি মাইনাস এই হচ্ছে কি আরবি ইকুয়েশন যারা অ্যানালাইসিস করতে চান না তারা এই আরবির ইকুয়েশনটাকে কি করতে হবে মেন কথা হচ্ছে আমাকে আরবি বের করতে হবে ঠিক আছে আমার আরবি বের করতে হবে আমি আরবি বের করবো কি হবে এইভাবে একটু ক্যালকুলেশনটা দেখে নেন ক্যালকুলেশন আমি কিছুই করি নাই আমার এই পয়েন্ট মানে এ পয়েন্টের সাপেক্ষে আমি কি নিছি মোমেন্ট নিছি এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে মোমেন্ট দিবে কে কে এটা এটা আর এটা এবং এটা টোটাল তিনজন মোমেন্ট দিবে একটা হচ্ছে গিয়ে এই যে ইউনিফর্মলি ভ্যারিড লোডটা মোমেন্ট দিবে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড মোমেন্ট দিবে একটা আরবি মোমেন্ট দিবে এবং আরেকটা এম এ মোমেন্ট দিবে এই তিন চারটা মোমেন্টের টার্ম আমার এখানে আনতে হবে তাহলে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা দিচ্ছে হচ্ছে গিয়ে হাফ অফ ডাব্লিউ এল এল এর সাথে আবার গুণ হবে কি এখান থেকে ডিস্টেন্সটা ডিস্টেন্স কত এল বাই থ্রি তাহলে হাফ অফ ডাব্লিউ এল ইন্টু এল বাই থ্রি এখান থেকে একটা ডিস্টেন্স কত এল বাই টু তাহলে এটা হচ্ছে কি ডাব্লিউ এল এই যে ডাব্লিউ এল ইন্টু এল বাই টু মাইনাস আর বি ইন্টু এল ডিস্টেন্স এল এবং আরেকটা আছে মোমেন্ট মোমেন্টের সাথে কোনো লেন্থ বা কোনো কিছু গুণ হয় না কেননা নিজেই একটা মোমেন্ট তাহলে আমি আরবিটাকে ওই পারে নিয়ে যাই এল দ্বারা ভাগ করে দিলে ইকুয়েশনটা দাঁড়া হচ্ছে গিয়া এরকম ওয়ান বাই সিক্স ডাব্লিউ এই যে ওয়ান বাই সিক্স কেমনে ওয়ান টু ইন্টু থ্রি করলে সিক্স ডাব্লিউ টু এল স্কোয়ার প্লাস
W1 L square by 2 minus MA divided by L. তাহলে আমার এই এই পয়েন্টটা আমার সূত্রটা আমার ইউজ করতে হবে। তাহলে আরবি যখন বের হয়ে যাবে, এখন এইখানে আমি আরবি জানি, আরবি আমি বের করে ফেললাম। এখন আমি ভিসি শিয়ার মান এবং এই এমসি মোমেন্টের মানটা বের করতে পারব। এখান থেকে একটা ডিস্টেন্স কত, এক্স। তাহলে আমরা এখানে আমরা এখন ই করি, সামেশন অফ মোমেন্ট মানে সামেশন অফ আপওয়ার্ড, সামেশন অফ এফ অফ এ ওয়াই আপওয়ার্ড পজিটিভ ইকুয়াল টু জিরো যদি আমরা করি, তাহলে এখানে আপওয়ার্ড ফোর্স কে কে আছে, ভিসি আছে প্লাস আরবি আছে, মাইনাস আছে কে, এইটুকু ডাব্লিউ ওয়ান এক্স আর একটা মাইনাস আছে ত্রিভুজটা, ত্রিভুজ হচ্ছে কি হাফ অফ হাফ অফ ডাব্লিউ টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটা ভূমি হচ্ছে কি এইটা, লাইনটা কি কি করলাম, এই বিমটার উপরে, এই বিমটার উপরে, এই বিমটার উপর দুইটা লোড আছে, একটা হচ্ছে ত্রিভুজ লোড আর একটা হচ্ছে গিয়া চতুর্ভুজ লোড। চতুর্ভুজ লোডের মান কত, চতুর্ভুজের ক্ষেত্রফল ডাব্লিউ ইন্টু এক্স, এখানে যেরকম করছি ডাব্লিউ ইন্টু এল, তাহলে এখানে হবে কি ডাব্লিউ ইন্টু এক্স। আর ত্রিভুজের লোডটা কত হবে, হাফ ইন্টু ভূমি, ভূমিটা কত বের করে নিছি আমরা, ডাব্লিউ টু এক্স বাই এল ইন্টু তার ডিস্টেন্স, এই যে দূরত্ব, তাহলে ভূমিটা হচ্ছে কি এটা, তাহলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা করেই আমরা এটা পাচ্ছি। তাহলে এইখান থেকে আমরা আসলে পেয়ে যাবো, এখানে আমরা আরবির মান বসাই দিতে পারবো, বসাই দিলে একটা টার্ম আসবে, বিশাল বড় টার্ম আসবে, এত কষ্ট আমার করার দরকার নাই। হ্যাঁ, ভিসি পাবো, কিন্তু আমরা ধরে নিব ভিসি এর মানটা এখানে শূন্য, আমার ধরতে হবে ভিসি এর মান কত, জিরো। ভিসি এর মান জিরো ধরলে এখান থেকে আমরা কিসের মান পাবো, এক্স এর মান পাবো, আরবি তো আমি জানি। তার মানে আমার ফার্স্ট কাজ হচ্ছে গিয়া এক্স এর মানটা বের করা, আমার অজানা ছিল কি এক্স, ভেরিয়েবলটা ছিল এক্স, আমরা ভিসি জিরো বসাচ্ছি কেন, এটা একটা প্রশ্ন আসতে পারে, ভিসি কেন জিরো বসাবো, আমরা জানি যেখানে শিয়ার সবচেয়ে কম মানে শিয়ার জিরো সেখানে মোমেন্টের মান, মোমেন্টের মান জিরো সর্বোচ্চ, তাহলে সেই সর্বোচ্চ পয়েন্টটাই তো আমাকে এখানে করে দিবে, যেখানে শিয়ারের মান জিরো সেই এক্স এর মানটাই হচ্ছে গিয়া সর্বোচ্চ মোমেন্ট দিবে। তাইলে আমার কাজ হচ্ছে গিয়া ওয়েয়ার ভিসি ইজ ইকুয়াল টু জিরো দেয়ার মোমেন্ট এমসি ইকুয়াল টু কি ম্যাক্সিমাম, এটাই হচ্ছে আমার জানার বিষয়, যেখানে ভিসি এর মান জিরো সেখানে মোমেন্টের মান হচ্ছে গিয়া ম্যাক্সিমাম, আমার ওই ম্যাক্সিমাম পয়েন্টটাই বের করতে হবে। কোন লাইন থেকে, এইখান থেকে, আমি লাইনটাকে যদি আমি শর্ট করি তাহলে লাইনটা হচ্ছে গিয়া এরকম, আরবি মাইনাস ডাব্লিউ ওয়ান এক্স মাইনাস হাফ অফ ডাব্লিউ টু এক্স স্কোয়ার বাই এল। এই ইকুয়েশনটা ইউজ করে আমরা কিসের মান বের করবো, এই ইকুয়েশনটা ইউজ করে আমরা এক্স এর মানটা বের করবো।
solve to get x. যারা স্ট্রাকচারাল ডিজাইন বোঝেন নাই কোনো সমস্যা নাই, আরবি এর মান মুখস্থ করবেন। আরেকটা এই ইকুয়েশনটা লাগবে, ঠিক আছে? এই দুটা যেগুলো ব্লক করতেছি না, এইটাই আমরা যখন অঙ্ক করবো, অঙ্ক সময় আমরা দেখবো কি, আমরা সরাসরি চলে যাবো কিসে, ফর্মুলার মধ্যে, তখন বলবেন যে এটা কি, এটা আসলে এখান থেকে আসছে। তাহলে আমি এখানে কি পাবো, এখান থেকে পাবো x এর মানটা। এটা শিয়া আমাদের এসএফডি বিএমডি মূল থিমটাই হচ্ছে কি, যেখানে শিয়ারের মান জিরো সেখানে মোমেন্টের মান ম্যাক্সিমাম, এটা ধরেই সব কিছু করা। শিয়ার ফোর্স ডায়াগ্রাম বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে এটা আসে, ঠিক আছে? কোনটা আচ্ছা, এবার আসেন আমাদের অঙ্কে। এরপর আমাদের রয়ে গেল কি, এরপর রয়ে গেল হচ্ছে কি আমাদের ওই মোমেন্টের মানটা, যে আমার ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট। এখন আমি বের করবো হচ্ছে গিয়া এম অ্যাট এক্স, ঠিক আছে? সামেশন অফ মোমেন্ট অ্যাট এক্স ক্লকওয়াইজ পজিটিভ ইকুয়াল টু জিরো। এটা করলে আমরা ওই যে আমাদের আগের যেই পয়েন্টটা, এখানে তো ছিল আমার মোমেন্ট নাকি, যেটাকে আমরা বলতেছি আসলে এম সি, তাই তো? আর এটার নাম ছিল কি, ভি সি, যেটার মান আমরা ধরে নিয়েছি কি জিরো। আর এখানে আমাদের ঠিক এই ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোডটা আছে, এখানে আছে কি ইউনিফর্ম বেল্ট লোড আছে, এখানে আমার ডিস্টেন্স এক্স, এখানে আমার মান আর বি। তাহলে এটার একটা ত্রিভুজের মান কাজ করতেছে এখানে, আর এখানে একটা কাজ করতেছে এখানে, এটার মান আমরা বের করতে পারবো, এটার মান আমরা বের করতে পারবো। তাহলে আমরা যদি এটাকে সরাসরি লিখে যাই, তাহলে এটা কিছুই না, এম সি ক্লকওয়াইজ যেহেতু, সেহেতু আমরা বলছি এটা কি পজিটিভ, এটা দিচ্ছে কোন দিকে, ক্লকওয়াইজ, তাহলে এটাও পজিটিভ। ওটার মান কত, হাফ ইন্টু ভূমি গুণন হচ্ছে, এটা ভূমিটা ছিল কত, ডাব্লিউ টু এক্স বাই এল, তাহলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এটা হচ্ছে কি লোডের মান নাকি, ইন্টু এটা ডিস্টেন্স, ঠিক আছে? তাহলে কি হলো, হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে কি এক্স, ইন্টু উচ্চতা, উচ্চতা কত, ডাব্লিউ টু এক্স বাই এল, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা ইন্টু তার ডিস্টেন্স, ডিস্টেন্স কত ছিল, এক্স বাই থ্রি, এক্ষেত্রে এক্স বাই থ্রি না, প্লাস এটাও ঠিক একইভাবে, এটার ভূমি কত এক্স, উচ্চতা কত ডাব্লিউ ওয়ান, তাহলে ডাব্লিউ ওয়ান এক্স, আর ডিস্টেন্স কত এখান থেকে, এক্স বাই টু, তাহলে এটা গেল, এটা গেল। এরপর রয়ে গেল কি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কি, এম সি, এম সি ইজ নাথিং বাট আর বি এক্স মাইনাস ডাব্লিউ ওয়ান এক্স স্কোয়ার ভাগ টু মাইনাস ওয়ান বাই সিক্স ডাব্লিউ টু এক্স কিউব ভাগ। তাহলে এই তিনটা ফর্মুলা আমার, মানে তিনটা লাইন আমাকে কি হিসেবে লাগবে, ফর্মুলা আকারে লাগবে। ফর্মুলা আকারে পাইলেই আমি এই তিনটাকে কি করতে পারবো, ইউজ করে ফার্স্টে আমরা বের করবো কি, ফার্স্টে ইউজ করবো কোনটা, আরবি, আরবি ইউজ করার পরে কোনটা ইউজ করবো, তাইলে এটাকে আমি নাম্বার দিচ্ছি, প্রথমে ইউজ করবো কোনটা, প্রথমে ইউজ করবো হচ্ছে গিয়া
প্রথমে ইউজ করবো এই এক নাম্বারটা, তারপরে ইউজ করবো কোনটা? এটা হচ্ছে এক নাম্বার, তারপরে এটা ইউজ করবো দুই নাম্বার, তারপরে এটা ইউজ করবো তিন নাম্বার। ঠিক আছে, এমসি এটা হাফ ইনটু ভূমি, ভূমি হচ্ছে এক্স, উচ্চতা কত? ডব্লিউ টু এক্স, এক্স বাই এল, ইনটু ডিসটেন্স কত? এক্স বাই থ্রি। ঠিক আছে, কিভাবে এখানে আছে ডব্লিউ ওয়ান এক্স, আর ডিসটেন্স আছে এক্স বাই টু, এখানে আছে কি আরবি? আরবি ইনটু এক্স, সব এক্স ডিসটেন্স। তাহলে এইভাবে আমাদের তিনটা সলভ করলে আমি লাস্টে এসে এটা পাবো। তাহলে আলটিমেট কত হবে? 1.6 ইনটু এমসি, বোঝা গেছে আলটিমেট বের করা? তাহলে দুইটা মোমেন্ট বের হয়ে গেল, আমি দুইটা মোমেন্ট জানি, একটা জানি কি এম আলটিমেট সি, আর একটা জানি কি এম আলটিমেট এ। এ আর সি পয়েন্টের মোমেন্ট দরকার। এম আলটিমেট এ আমার জানা আছে হচ্ছে গিয়া, জানা আছে হচ্ছে গিয়া এম আলটিমেট অ্যাট এ, আর একটা জানা আছে কি এম আলটিমেট অ্যাট সি। এটা কি পজিটিভ না নেগেটিভ? এটা নেগেটিভ, আর এটা কি পজিটিভ? এই দুটোর মধ্যে ম্যাক্সিমাম একটা আসবে মান, ম্যাক্সিমাম আসবে না? নেগেটিভটাই সাধারণত ম্যাক্সিমাম আসে। তাইলে আমার এই ম্যাক্সিমামটা দিয়ে আমাকে ওই যে ডেপটা দিছি কতখানি, 7.5 ইঞ্চি বা যাই দিই না কেন, আমার ডেপটা চেক করতে হবে যে আমার ওই বলের থিকনেস কত আমার দরকার। হ্যাঁ, সেটাই আমার আমার দরকার হচ্ছে গিয়ে এই মোমেন্টগুলো দিয়ে ডেপ বের করে নেওয়া, বোঝা গেছে? মোমেন্টগুলো নিয়ে আমাকে বের করতে হবে কি ডেপ। তো ডেপ্থের ফর্মুলা কি? ডেপ বের করার জন্য আমাকে ইউজ করতে হবে এই ফর্মুলাটা, এই ডিএর ফর্মুলাটা। এটা আসলে কিছুই না, ওই আগের ফর্মুলাটাকেই ঘুরায় পাচায় লেখা হয়েছে। ঠিক আছে, নতুন লাগতেছে ফর্মুলা? রো প্র্যাকটিক্যাল ম্যাক্সিমাম ফর 0.005% 0.005 স্ট্রেন, 0.05% স্ট্রেন বা 0.5% স্ট্রেন, সেটার মান কি 0.85 বিটা 1 এফ প্রাইম সি বাই এফ ওয়াই ইউ আলটিমেট স্ট্রেন ইন কনক্রিট ডিভাইডেড বাই আলটিমেট স্ট্রেন্থ ইন কনক্রিট প্লাস আলটিমেট স্ট্রেন্থ ইন স্টিল, যেটাকে আমরা ধরছি 0.005। ইউ এর ইউ এর মান কত ধরতে হবে? ইউ হচ্ছে 0.003। বিটা ওয়ানের মান কত? বিটা ওয়ানের মান ম্যাক্সিমামই হচ্ছে 0.85, যদি 4000 PSI নিচে আসে, আর 4000 PSI যত উপরে উঠবে তত এর মান 0.05 করে কমতে থাকবে। তো 4000 আমি যদি 4000 ধরে নিই তাহলে বিটা ওয়ানের মান হচ্ছে সরাসরি 0.85। এরপরে আমরা রো 0.005 বসাব পাবো, এরপর আমরা ডি বের করবো। ডি বের করবো কি এই ফর্মুলা দিয়ে, এখানে বসাবো কি? এখানে বসাবো ম্যাক্সিমাম মোমেন্ট, হইতে পারে সিতে, হইতে পারে এতে, এতেও হইতে পারে অর সিতেও হইতে পারে। আর এখানে রোটা বসাবো কত? এখানে রো বসাবো রো 0.005, এই যে এই যে এখান থেকে যেটা আসবে এটা এখানে চলে যাবে। তাইলে এখান থেকে একটা কি মান বেরোবে? একটা ডি বেরোবে। ওই থিকনেসটা স্যাটিসফাই করে নাকি? ওখানে যে থিকনেস আসবে তার থেকে অবশ্যই বড় দিতে হবে। ঠিক আছে, টোটাল এই কয়টা ফর্মুলাই আমার ইউজ হবে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? সেটা ইউজ করবো, মোমেন্টের মান ম্যাক্সিমাম ইউজ করবো। এবার একটা সামারি করেন, সামারি করেন, আমরা আজকে মনে হয় এই অঙ্কটা ধরতে পারবো না, সো আমরা নেক্সট দিন এই অঙ্কটা দেখবো, বেসমেন্ট কেমন ডিজাইন করে। একটু সামারি করেন, ফর্মুলাগুলো স্টেপ বাই স্টেপ লেখে। ফার্স্ট ফর্মুলা কোনটা?
ফর্মুলা হচ্ছে কে এম 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 এর মান কত এটা লিখছেন লেখেন এটা হচ্ছে কি ফার্স্ট এটা বের করতে হবে আসলে এটা বের করার আগেও কাজ আছে কিছু ওই যে পিএস পিএ আর পিডব্লিউ বের করবেন না দোল্লামোটা বের করতে পারেন আমরা এক্সাম্পল দেখাইছি আমার এখান থেকে ফার্স্ট বের হবে কি এম এ এরপরে এখান থেকে বের করবো কি এম আলটিমেট এ ঠিক আছে গেল দুইটা আর এখানে আমরা পিএস পিএ পিডব্লিউ জানি ধরে নিব যেগুলো আমরা বের করতে পারি ঠিক এখানে যেভাবে যেই তিনটে ফর্মুলা দেখাইছি এবং কে পিএস ইজ ইকুয়াল টু কে কিউএস কিউএস মানে কি সারচার্জ লো বোঝা গেছে তাহলে এই তিনটা ফর্মুলা লাগবে এরপর আমরা ইউজ করবো এই ফর্মুলাটা তারপর আমরা ইউজ করবো এটা বের করবো এখানে কাজ শেষ এরপর আমরা ইউজ করবো কোনটা এই ফর্মুলাটা এটা প্রথমে ইউজ হবে তারপরে ইউজ হবে কোনটা এই ফর্মুলাটা যেখানে এই ডাব্লিউ ওয়ান আর ডাব্লিউ টু এর মান কত এটা তো আমাকে জানতে হবে নাকি তাহলে আপনি বসাবেনটা কি ডাব্লিউ ওয়ান আর ডাব্লিউ টু এর মানটা বসাবেন কি এখানে প্রত্যেক জায়গায় কী লেখা ডাব্লিউ ওয়ান আর ডাব্লিউ টু না ডাব্লিউ ওয়ান আর ডাব্লিউ টু আপনি যদি না জানেন তাহলে তো সমস্যা এখানে আপনি কি এম এ বসাতে পারবেন না ওখান থেকে নিয়ে আসবেন এম এ এম এ নিয়ে আসবেন আপনার আলটিমেট নিয়ে আসেন না পয়েন্ট ওয়ান সিক্স দিয়ে গুণ করে ওটা না এম এ নিয়ে আসবেন স্পষ্ট এম এ যেটা ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু পেয়ে যাবেন আপনি ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু জানেন আবার এম এও জানেন এম এ কোথাতে পাইছেন ওই যে আগের ফর্মুলা আছে তাহলে এখানে বসাতে আপনি আরবি পাবেন এই আরবি বসানোর পরে আমি এই ইকুয়েশনের মধ্যে যখন আমি বসাবো তখন এখান থেকে পাবো কি এক্স পাবো গেল এসটে এক্স পেয়ে যাওয়ার পরে আমি এই ইকুয়েশনের মধ্যে এক্স এর মান বসায় ফেলাইলে আমি পেয়ে যাবো কি এম সি এরপরে আলটিমেটগুলো আমি বের করে নিব এম এ এম ইউ আলটিমেট লাগবে এবং এম এ আলটিমেট লাগবে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু এম এ আর এম সিরও আলটিমেট লাগবে এই দুটো আলটিমেট আমি বের করে ফেলবো বোঝা গেছে জিনিস কিন্তু খুব সোজা সামারি করো শর্ট এরপর আমার এই দুটোর মধ্যে ম্যাক্সিমামটা বের করতে হবে ম্যাক্সিমাম বের করে আমরা ফার্স্টে কি বের করে নিব ফার্স্টে এইটা বের করে নিব রো তারপরে ডি এর মান বের করব এখানে বসাবো কোনটা ম্যাক্সিমামটা কোনটা এম ইউ এ এবং এম ইউ সি এর মধ্যে ম্যাক্সিমাম ঠিক আছে দেখেন এখানে সব জানা আছে না তাহলে এখান থেকে কি বেরোবে ওই ইসের ডেপটা বেরো ডেপ বেরোয় গেলে আমরা সেটা দিয়ে থিকনেস মানে ইফেক্টিভ ডেপটা বেরোবে ওই ইফেক্টিভ ডেপথের সাথে আমরা যদি ক্লিয়ার কভার যোগ করে দিই তাহলে আমরা টোটাল থিকনেস পেয়ে যাবো এরপরের দিন আমরা এটা সম্পর্কে এক্সাম্পল করবো আজকে এই পর্যন্ত। Thank you.